সেই সময় একটি জনপ্রিয় গবেষণাধর্মী উপন্যাস। বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এ উপন্যাসের রচয়িতা। মনে করুন, আপনি এক ছোট্ট শিশু, আর নাম নবীন কুমার। সময়কে ধারণ করে এগিয়ে চলেছেন, আর আপনার চোখের সম্মুখে ঘটে চলেছে নানা উত্থান পতন। বইয়ের পাতা উল্টাচ্ছেন, আর বাংলার রথি মহারথীর ছুটে চলেছে আপনার সামনে। এ যেন এক বিস্ময়। কি দেখবেন আপনি? দেখবেন চোখের সম্মুখে ছুটে বেড়াচ্ছেন প্রিন্স তারাকানাথ, হেয়ার সাহেব ভারতের শিক্ষা প্রসারে, আর বিদ্যাসাগর মহাশয় ব্যস্ত সংস্কার সংস্করণে, আর রামমোহন রায় আসেন আপন ভুবনে। এখানেই শেষ নয়, আরও আছে। মধুসূদন দত্ত মাইকেল হয়ে ওঠার বিরাট ইতিহাস দেখবেন আপনি। সেই সাথে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ ফ্রিতে দেখে নেওয়াটা আপনার উপরই কামাই। আপনার চোখের সম্মুখে ঘটছে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার আর বাঙালি বাবুদের বেলাল্লাপনা। নানা উপজীব্য ঘটনা নিয়ে সময়ের মৃত্যুর সাথে ছুটে চলেছেন আপনি। বাংলার উত্থান পতন সাহিত্য সংস্কৃতির সভ্যতার উপর দাঁড়িয়ে আছে সেই সময়। বইয়ের চরিত্রগুলো সহজেই দুইটা ভাগে ভাগ করা যায়। এক ভাগে রয়েছে ঐতিহাসিক চরিত্রগুলো, আর অন্য ভাগে লেখক সৃষ্ট চরিত্রগুলো। ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে উঠে এসেছে রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, কেশবচন্দ্র সেন, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ি, রাধাকান্ত দেব, প্যারিচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র, হরিশ মুখার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রানী রাসমণি প্রমুখ। প্রায় প্রতিটা চরিত্র বিকাশ, সমাজ সংস্কার ভূমিকার বইয়ের প্রধান আলোচ্য বিষয়। একদিকে এসব চরিত্র কিভাবে সমাজে নতুন দিক উন্মোচন করলেন তা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে বিরুদ্ধ মতের সাথে যুদ্ধের কথা। সতীদাহ, বহুবিবাহ, নারী শিক্ষা, বিধবা বিবাহ এবং ধর্মমত, প্রথম উপন্যাস, নাটক, নতুন ছন্দ, দেশের মানুষের জন্য সংবাদপত্র, এদের এসব ভূমিকার কথা হয়েছে পুরোটা বই জুড়ে। সাথে সাথে তিন সাহেব, ডেভিড হেয়ার, পাদ্রি ল্যাং আর জন বিটেনের কথা, অর্থাৎ বেথুন, এদেশের জন্য একাত্মতার কথা উঠে এসেছে এখানে। দুইটা সঙ্গের কথা না বললেই নয়, যা সেই সময় নতুন সময় বানিয়েছে, আর তা হলো ইয়াং বেঙ্গল গোষ্ঠী ও ব্রাহ্ম সমাজ। সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে আলোক প্রাপ্ত নতুন পথ সৃষ্টি তার ভূমিকা রেখেছে সবচেয়ে বেশি। একদিকে যেমন মধুসূদনের বন্ধু গৌরের প্রতি আলাদা টান, বাঙালি থেকে ইংরেজ হয়ে আবার বাঙালি হওয়া, ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ নিয়ে প্রায় একাধারে সংগ্রাম, ঠাকুরবাড়ির বংশ ইতিহাস, ব্রাহ্ম সমাজের উৎপত্তি ও ভাঙ্গন, এসব জানা যায়। ঠিক তেমনি সেই সময়ের সমাজ ব্যবস্থা, নারীর অবস্থা, নীল চাষের অত্যাচার, জমিদারি প্রথার স্বরূপ, সিপাহী বিপ্লবের ইতিহাস, উঁচুতলার মানুষের জীবনযাপন, নিচুতলার মানুষের সংগ্রাম, এসব উঠে আসে। দ্বিতীয় ভাগ তথা লেখকের সৃষ্ট চরিত্রগুলো স্বমহিমায় উজ্জ্বল। নবীন কুমার, গঙ্গনারায়ণ, বিধুশেখর, রামকমল, থাকোমোহিনী, হীরা, বুলবুল, কমলা, সুন্দরী, চন্দ্রনাথ, কুসুম, তারপরে কুমারী, রামমোহন রায়, বিশ্বমতী, বিন্দুবাসিনী প্রমুখ চরিত্রে রয়েছে নিজস্ব জীবনবোধ। জীবনের উত্থান পতন সমকাল সাপেক্ষ যুগের প্রভাব। সেখানে যেমন রয়েছে বালিকা বয়সে বিধবা হওয়ার পর একা থাকার কথা, সমাজের চাপে বারবণিতা হয়ে যাওয়া, স্বামীর পর অপরাধ মুখে বুঝে সহ্য করা, আবার রয়েছে নতুনভাবে শুরু করে সুখী হওয়া, বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামীকে খুন করার আখ্যান। প্রতিটা চরিত্রে মুগ্ধ করার মতো কিছু আছে। কেউ বারবণিতা হয়ে বিধবা বেশ গ্রহণ করে, কেউ দালাল হয়ে জীবন কাটিয়ে দেয় মেশাহেবি করে, কেউ জেদের বসে করে অসম্ভব সব কাজ, আবার কেউ নিজের কাছে সৎ থাকতে সংসার ছেড়ে দূরে চলে যায়। গঙ্গনারায়ণ, বিন্দুবাসিনী আর নবীন কুমার কুসুম কুমারের প্রেম বা গভীর আকর্ষণ মুগ্ধ করে বিশেষভাবে। কিছু কিছু চরিত্র এত আপন মনে হয়েছে যে এইরকম তাদের পরিণতি মেনে নিতেই কষ্ট হচ্ছিল, যেমন বিন্দুবাসিনী ও নবীন কুমারের। এ উপন্যাসের কালপর্ব 1840 থেকে 1870 খ্রিস্টাব্দ অবধি বিস্তৃত। উপন্যাসের কেন্দ্র চরিত্র জমিদার পুত্র নবীন কুমার, তার জন্ম থেকে মৃত্যু অবধি এই উপন্যাসের পরিধি। নবীন কুমার চরিত্রটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা করেছে ঐতিহাসিক চরিত্র কালীপ্রসন্ন সিংহের অবলম্বনে। নবীন কুমার চরিত্রটি সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, আমার কাহিনীর পটভূমি 1840 থেকে 1870 খ্রিস্টাব্দ এবং এই কাহিনীর মূল নায়কের নাম সময়। সময়কে রক্ত মাংস জীবিত করতে হলে অন্তত একটি প্রতীক চরিত্র গ্রহণ করতে হয়। নবীন কুমার সেই সময়ের প্রতীক। তার জন্ম কাহিনী থেকে তার জীবনের নানা ঘটনার বৈপরীত্য, শেষ দিক থেকে অচেনা যুবতীর মধ্যে মাতৃরূপ দর্শন এবং অদ্ভুত ধরনের মৃত্যু, সবই সেই সময়ের প্রতীকী ধারাবাহিকতা। আশা করি তা আর বিশদভাবে এখানে বলবার প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথা শুধু এই যে, নবীন কুমারের চরিত্রে এক অকাল মৃত অসাধারণ ঐতিহাসিক যুবকের কিছু আদল আছে। অন্য কোনো প্রসিদ্ধ পুরুষের নাম বা জীবন কাহিনী আমি বদল করিনি। মধ্য ঊনবিংশ শতাব্দীর কলকাতা এই উপন্যাসের পটভূমিকা। সেই সময়ের সামাজিক সমস্যা, বাবু সংস্কৃতি, বাল্যবিবাহ, বিধবাদের করুণ অবস্থার আধুনিক শিক্ষা ব্যবস্থা বিস্তারের ফলে কতিপয় ব্যক্তির সমাজ
সংস্কারমূলক প্রবণতা সবই উঠে এসেছে উপন্যাসে। চরিত্র পরিকল্পনা, ঘটনা বিন্যাসে সাহিত্য তথা কালক্রমণকে ভারসাম্য রেখেছেন এখানে লেখক। উপন্যাসের একটি চরিত্র প্রবীণ বিধুশেখরের চোখ দিয়ে লেখক সমকালীন সমাজে ভ্রষ্টতা চিত্রায়ণ করেছেন এই বলে সারা দেশেই যুবকের দলে মধ্যে বিভিন্ন ধরনের অনাচার দেখা দিয়েছে। অতি অল্প বয়সেই তারা সুরাপান এবং ধারা মেনে তারা কি যে করতেছে চূড়ান্তভাবে তারা এগুলো আঁকড়ে ধরেছে। আগে যেমন গুরুজনের সামনে যেটুকু চক্ষু লজ্জা ছিল এখন তার বালাই নাই, শহর সেয়ে গেছে বরাঙ্গনায়। তৎকালীন বাংলা সমাজ ও সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্ম ব্যবচারিত্রে সকল আঙ্গিক উপন্যাসের অভাবে স্থান লাভ করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন, জোড়সাঁকোর ঠাকুরবাড়ি পরিবারের ব্রাহ্ম ধর্মচর্চা এবং মঙ্গল পাণ্ডের ইংরেজ বিরোধী বিপ্লবী আন্দোলন, মধুসূদন দীনবন্ধু মিত্রের উত্তেজিত সাহিত্য চর্চা, ম্যাক্স বুলারের ভারত চর্চা, কালীপ্রসন্নের সিংহের নাট্যচর্চা, হুতম পেঁচার নকশা প্রকাশ ইত্যাদি নানা উপাদান একটি পরিব্যাপ্ত রচনা যথাযথ ধারাবাহিক সম্মিলিত হয়েছে এখানে। উদীয়মান আলোচিত সমাজের বিপরীতে বাবু বিলাস, অবৈধ সন্তান প্রসব, বেশ্যাগমন, মদ্যপান ইত্যাদি বিষয়ে এখানে আছে, তাই একই সঙ্গে সেই সময় উত্তরণ ও পতনের গল্প। এর ঐতিহাসিকতা লেখকের মুন্সিয়ানার সাহিত্য হয়ে উঠেছে। ভারতে তখন ব্রিটিশদের রাজত্ব, রেনিয়া ব্রিটিশদের কাহিনী উঠে এসেছে অবাধতারিতায়। লেখকের ভাষ্যে পাঠক পড়বেন লুঠোর পর্বের গোড়ায় দিকে ইংরেজ কোম্পানি কাতারে কাতারে জাহাজে এদেশ থেকে মালপত্র বয়ে নিয়ে যেতেছেন নিজের দেশে। ফেরার সময় তার অধিকাংশ জাহাজ খালি আসত, আর ওরকম খালি জাহাজ নিয়ে গভীরভাবে সমুদ্র পাড়ি দেওয়া বিপজ্জনক। ঝড়ের সময় সেগুলো খেলনার মতো পালকা হয়ে আবার উল্টোপাল্টা হয়ে হঠাৎ উল্টে যেত, তাই সাহেবেরা সেই জাহাজগুলি সবচেয়ে সস্তা জিনিস নুন দিয়ে ভর্তি করে আনতে শুরু করে। প্রথমে সেই নুন এমনি ফেলে দেওয়া হতো, কিন্তু অচিরেই বণিক জাতির চৈতন্যোদয় হলো। ফেলে দেবার দরকার কি, এই নুনও বিক্রি করা যায়। সাত সমুদ্র তেরো নদীর পার থেকে নুন আমদানি করার কোনো প্রশ্ন ওঠে না। যদিও বিলিতি নুন ও ভারতীয় নুন একই রকম নুন, তা তবু এদেশের ডামাডোলের মধ্যে ইংরেজ নানা কৌশলে সেই নুন বিক্রি করা শুরু করলো। বিদেশি বাজারে নুন চলাবার জন্য সাহায্য নিল কিছু কিছু দেশি লোকের।